আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসনে সংসদ সদস্য হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে দেখতে চান স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় তৃণমূল নেতাকর্মীরা এই দাবি জানান। রানা আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা দুই সংসদীয় আসনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা দুই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিন আহমেদ। শাহিন আহমেদকে সকল প্রয়োজনে যে কোনো সময় কাছে পাওয়া যায় বলে জানান তৃণমূলের নেতাকর্মীরা। এরকম উন্নয়ন কাজ করেছে যা বিগত 30 বছরে এই উন্নয়নমূলক কাজ হয় নাই। শাহিন ভাই এমন একটা ব্যক্তি যার সাথে দুঃখে সুখে সব সময় কথা বলা যায়, যিনি মানুষের ছোটখাটো যে কোনো বিপদ আপদে ভালো মন্দতে তিনি মানুষের পাশে দাঁড়ান। যার কাছে মাটিও মানুষের কথা বলে, যেই নেতা গরিব দুঃখী অসহায় মানুষের কথা বলে, যেই নেতা মানুষের মনের কথা বুঝে। বহিরাগত অপশক্তির কাছে বা বহিরাগতদের কাছে বা অপশক্তির কাছে আমরা আর মাথা নত করতে রাজি নই। তারুণ্যদীপ্ত জননেতা জনাব শাহিন আহমেদকে ঢাকা দুই আসনের এমপি হিসাবে দেখতে চাই। মনোনয়ন পেলে জয় নিয়ে আশাবাদী শাহিন আহমেদ। এইখান থেকে শুরু হোক আমাদের অগ্রযাত্রা। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য 2024 সালে জাতীয় নির্বাচনে আপনাদের এই ক্যানিগুম সাভার ভাকুর্তা আমিন বাজার এবং কামরাঙ্গি চরের সকলের দাবি, ঢাকা দুই থেকে আপনাদের প্রাণের দাবি, শাহিন আহমেদকে যেন নৌকার প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্রার্থী হিসাবে মানে প্রধানমন্ত্রী যেন পাঠান, নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যেন পাঠান। আপনারা দোয়া করবেন, আমার মা বোনদেরকে আমি বলবো আপনারা দোয়া। ঢাকা দুই আসনের অন্তর্গত বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশেষ এই প্রতিনিধি সভায় অংশ নেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।